হ্যালো আমার প্রিয় ভাই ও বোন, বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। সবার প্রতি আমার সালাম রেখে বলতেছি, দেখুন ভিডিওটি। তো আপনাদের অনেকে রিকোয়েস্ট করেছেন যে একটি বাড়ির বাউন্ডারি গেট এবং বাউন্ডারিটি একটি সুন্দর গেটের ডিজাইন দেখাইন, সে অনুরোধ রাখতে গিয়ে আমি আপনাদের এই ভিডিওটি আপলোড করলাম। তবে একটু ভালোভাবে ভিডিওটি দেখুন। আর আপনাদের আমি আগেই বলে নিয়ে দিচ্ছি, বলতেছি যে আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন, অনেকেরই ভালো লাগে, কিন্তু একটি জিনিস মনে দুঃখ হয় যে ভিডিও দেখে বেরিয়ে যান, কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কিন্তু লাইক না দিয়েই আপনারা চলে যান। তো আপনি যদি আমার ভিডিওটি লাইক দেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগতেছে, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে মনে উৎসাহ জাগে। অবশ্যই একটি লাইক দিবেন, ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আমি আপনাদের প্রতিনিয়ত একটি আপলোড দিয়ে থাকি। তো দেখতেছেন যে ডিজাইনটি, এইটা গেটটা কিন্তু আপনার সব মিলিয়ে প্রায় 9 ফিটের মতো, পাশে পাশে 9 ফিটের মতো এবং হাইটে প্রায় 7 ফিট। তো দুটি দুটি চারটি ডিজাইন করা হয়েছে, বিল্ডিং পাশে একটু কম, তো বাড়ির ভিতরে অবশ্য তা নেব না। তো এরকমের বাউন্ডারিটি আপনারা করতে পারেন, তো এগুলো করতে বেশি একটা খরচ নেই, কিন্তু যদি আপনি ভালোভাবে হেভিভাবে করতে চান তাহলে সেটি খরচ কিন্তু অনেকটা বেশি পড়বে। ওপরে কিন্তু যে নৈশাগুলো দেখতেছেন সিঁড়ি গেটের ওপর, এগুলো কিন্তু বাড়িতে বানানো যায় এবং রেডিমেড কিনতেও পাওয়া যায়। বাকিগুলো সম্পূর্ণ এখানে ডালাই ডালাই দিয়ে সম্পূর্ণ কিছু করা হয়েছে এবং নিচে প্লাস্টারের ডিজাইন, যে বাউন্ডারিটি, এই বাউন্ডারিগুলো কভার করতে গেলে আপনার অন্যরকম করে একটু গাঁথি দিতে হবে। তো জিনিসটি বাইরে থেকে বুঝতেছেন, ভিতরে দেখে নেবেন। তো এখানে রং দেওয়া এখনও গেটে বাকি আছে, সেগুলো সোনালি কালার রং দেওয়া হবে। তো এই গেটটি কিন্তু দুই পাটটাও করতে পারবেন এবং দুই দিকে দুটি পকেট গেটও রাখা আছে। আর যদি ইচ্ছা করেন পুরো গেটটাই আপনি মেলবেন তাহলে কিন্তু এটা ঠেলা গেট, ঠেলা দিয়ে এদিকে সেদিকে নিতে পারবেন। তো এটা অর্ধেকে করা যাবে, এই যে গেটের মাঝামাঝি আপনারা দেখালাম, তো উপরের টুকু থাকবে 7 ফিট পর্যন্ত ক্লিয়ার থাকবে। তো এই যে এদিকে একটু পকেট গেট, আরেকটি পকেট গেট দিয়ে আমি ভিতরে ঢুকতেছি, তো দেখে নেবেন এই জিনিসগুলো। তো এখানে কিন্তু যে বিল্ডিং সম্পর্কে আপনার দেখাতেছি না, শুধু সামনের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আপনার দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে কিন্তু পিলারের সাথে যে নিচে আমি 5 ফিট ওপরে যে ইয়াগুলো দিয়ে থাকি, ইন্টিলিভার চৌকি দিয়ে থাকি, সেটা কিন্তু দেওয়া হয়নি। এটা কিন্তু ডাইরেক্টলি অলরেডি 15 ফিটে চলে গেছে, দোতলার অর্ধেকে চলে গেছে। নিচে একটি পিলারের সাথে কানেকশন দেওয়া হয়নি, একটি চৌকি রাখা হয়েছে, তো রাউন্ড চৌকি সেই জন্য। যাই হোক, আজ আপনার যতটুকু বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই দেখবেন। তো এগুলো কিন্তু সম্পূর্ণ ভিড় দিয়ে এবং মাঝখানে যেটি দেখছেন টাইলস, এখানে সম্পূর্ণ দেওয়া জিবাই দেওয়া নিচ্ছি ভিড় দিয়ে। তো ভিতরে যে বাউন্ডারি ওয়ালটি দেখতেছেন, যে গেটটি এদিকে ফলো রাখতে হবে, যে এই ওয়ালটি বাইরে যে ডিজাইনটি করা হয়েছে, তো এখান দিয়ে কিন্তু একটু 10 ইঞ্চি গাঁথনি দিয়ে করতে পারেন, অথবা 5 ইঞ্চি গাঁথনি দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু আপনার 2.5 ইঞ্চি গাঁথনি দিতে হবে ভিতরে এবং বাইরেটা 10 ইঞ্চি, তো ভিতরে যে গ্যাপটি আছে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো ঠেলা গেট এই জন্য দেখালাম। তো আরেকটি যেটি বলতে চাই, আজ যে দেশে করোনা মহামারী, এ থেকে রক্ষা পেতে আল্লাহ আপনাকে হেফাজত করবে, তারপরও নিজে সচেতন হয়ে চলবেন। আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, আপনার পরিবার সুরক্ষিত থাকলে আপনার গ্রাম সুরক্ষিত রাখবে। তো আমার দেশ সুরক্ষিত থাকবে এই প্রত্যাশা নিয়ে অবশ্যই সচেতনভাবে মেনে চলবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।